দর্শক আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনারা কি দেখতে পাচ্ছেন? আসলে অনেক বড় গরু দেখিয়েছি, শুধু আমরাই না, অনেক চ্যানেলের অনেকেই দেখিয়েছে। তো আসলে এখন গরু দেখানোর আগে আমি যে জিনিসটি দেখাচ্ছি সেটি হচ্ছে গরুর লেজ। দেখুন, অনেক বড় বড় গরু দেখেছি আমরা, কিন্তু গরুর লেজটাই দেখুন আপনি যে এর সাইজ। তাহলে এই লেজের সাইজ যদি এরকম হয় তাহলে গরুর সাইজ কি হতে পারে, আর সেই গরুটি কি হতে পারে আপনারা নিশ্চয়ই অলরেডি ধারণা করে ফেলেছেন। হ্যাঁ দর্শক, এটি সেই আলোচিত বাংলাদেশের সর্বোচ্চ গরু, গাজীপুরের ডন। আচ্ছা, এখন আমরা চলে এসেছি গাজীপুরের ডনের কাছে, তুলে ধরবো আপনাদেরকে ডন এখন কোথায় আছে, কী অবস্থায় আছে সেটা, এবং আরও বিস্তারিত কথা বলবো। তাই বলবো সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমাদের পাশে থাকবেন। এই ডনকে নিয়ে প্রতিবেদন হয়েছে খামার বিডি চ্যানেলে, কৃষি টিভিতে, ক্ষুদ্র খামারি, এই চ্যানেলগুলোতে। তো যাই হোক, আমরা এখন আজকে এসেছি এই কারণে, কারণ সে অলরেডি আফতাবনগরে অবস্থান করছে। আফতাবনগর যে গরুর হাট, সেই গরুর হাটে এখন ডন আছে। তো চলুন কথা বলি, সবাই জানেন, তারপরও জানতে চাই ভাই আপনার নামটা একটু আরেকবার বলুন। আমার নাম মোহাম্মদ একলাসউদ্দিন, আমার বেঙ্গরদি টু কাপাসিয়া গাজীপুর। আচ্ছা আচ্ছা, একলাসউদ্দিন ভাইয়ের এই যে ডন, তো ভাই কি অবস্থা? আপনার তো চেহারা দেখে খুবই বিধ্বস্ত মনে হচ্ছে আমার কাছে। আমার বিধ্বস্ত হচ্ছে, আমি গতকালকে আসছি এই জায়গাতে, আসার পরে মানুষের যেভাবে ভিড় করতেছে, মানুষের সাথে কথা বলতে বলতে আমার নিজে এখন শারীরিকভাবে দুর্বল হয়ে গেছি। এবং আপনাদের মতো ইউটিউবের লোকেরা দেখা গেছে, টেলিভিশনের সাংবাদিকরা, তারা সবাই বিরক্ত করতেছে যে বারবার আসতেছে যে বাজার ঘুরিয়া, তারপরে তার কাছে গাজীপুরের ডনের কাছে আসতেছে যে তার ভিডিওটা ইউটিউবে দর্শকদের এবং দেশ বিদেশে প্রচারণা করার জন্য। আপনি যেটা বললেন যে অনেকেই আসতেছে আমাদের মতো যারা, তারপরে অনলাইন থেকে আসতেছে, টেলিভিশন চ্যানেল থেকে আসতেছে, তো এটাতে আপনি কি বিরক্ত? অবশ্যই বিরক্ত, এখন কি করবো, নিজে শারীরিকভাবে দিতে দিতে ইউটিউবের সাক্ষাৎকার দিতে দিতে তো নিজেও এখন অচল করে দুর্বল হয়ে গেছে। আচ্ছা, এটা অবশ্যই আমরা মানি যে আপনারও অনেক কষ্ট হচ্ছে এবং সেটাতে আপনি বিরক্ত হচ্ছেন, কিন্তু শুধু বিরক্ত না, এর পাশাপাশি আরেকটা কথা বলি, এটার আমাদের কারণে কিন্তু আজকে এই বাংলাদেশের ডন, যে ডন, এই ডনটা কিন্তু আসলে আমাদের কারণেও হয়েছে। কারণ হলো, এই ডন যদি গাজীপুরে থাকতো, সেই গাজীপুর থেকে অলরেডি আপনার আফতাবনগর হাটে নিয়ে আসছেন, কিন্তু আফতাবনগর হাটে আসার আগেই কিন্তু ডন আলোচিত, একমাত্র এই অনলাইনে যারা আছে তাদের জন্য। আপনাদের কষ্ট হয় সেটা আমরাও বুঝি, কিন্তু তারপরও আমাদেরকে তো এই আপনারা যে প্রান্তিক খামারি এখন যারা আছেন, তারা যে বড় বড় গরু তৈরি করতেছেন আমাদের দেশের মাংসের চাহিদা পূরণের জন্য, সেটা তো আমাদেরকে অবশ্যই তুলে ধরতে হবে। তাহলে যদিও বিরক্ত হচ্ছেন, তারপরও আমরা একটু বলি যে একটু কথা বলি আপনার সাথে, এর লাইভ ওয়েট কত আছে? লাইভ ওয়েট 1500 প্লাস আছে। 1500 প্লাস প্লাস। আচ্ছা, যখন গাজীপুরে ছিল তখন কত ছিল? তখন গাজীপুরে প্রথমে যেহেতু আপনারা আরও 2 মাস আগে ছিলেন, তখন একটু কম ছিল, প্রায় 50-60 কেজির মতো এখন বাড়ছে, প্রায় 100 কেজি বাড়ছে আরও 2 মাসে। আচ্ছা, 2 মাসে 100 কেজি বাড়ছে। তার যে বয়স এখন, তার বয়স এখন কম, এই বয়সে সে প্রতিদিন 2 থেকে 2.5 কেজি বাড়ে। মানে প্রাণ সম্পদ অফিসে অফিসে বলে দিচ্ছে তার এখন 4 দাঁত, আর 3.5 বছরও হয় না, তো এই জন্যই সে প্রতিদিন বাড়ছে। আর আমি তার যে সুস্বাদু খাবার খাওয়াইছি, এই খাবারে দেখা গেছে অনেক পুষ্টিকর খাবার, যেহেতু গম, বুট, ভুসি এইগুলি খাওয়াচ্ছি। তো এইগুলি খাওয়াচ্ছি কেন, যে যাইতে একজন ক্রেতা নেয়া কিনা তাকে খাইতে যে সন্তুষ্ট হ। আমরা অলরেডি অনেকগুলো হাট ঘুরেছি, সেই হাটগুলোতে যেমন গাবতলিতে আমরা দেখেছি সুলতান দুলাল এসেছে রংপুর থেকে, আল্লাহরদান 1, আল্লাহরদান 2, শাহ আমানত শাহ, বাংলার শেষ নবাব, আপনাদের এখানেও আছে পঙ্খিরাজ, ভদ্র, বিগ বস, তবে সবাইকে ছাড়িয়ে গেছে আপনার এই ডন। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। গাজীপুরে যখন ছিল তখন সে ডনই ছিল, এখন যে হাতে আসছে এখন কি সে, এখন কি সে ডনই আছে? এখন সে সারা বাংলাদেশের ডন হয়ে গেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি অসংখ্য লোকজন ভিড় করেছে সারাদিনই, নাকি এই ডনকে দেখার জন্য অনেক মানুষ ভিড় করে। তো আসলে ডন আসলে বাংলাদেশের যে সবচেয়ে বড় গরু বলছি আমরা, বা উনি দাবি করছে অনেক বড় গরু। তো দর্শকের কাছ থেকে আমরা একটু শুনি, যারা এই জায়গায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদের সাথে একটু কথা বলি। আমরা এখানে সুন্দর একজন মামুনিকে দেখতে পাচ্ছি, একটা মামুনি আসছে ডনকে দেখার জন্য। আমরা যদি একটু ক্লোজে আসি, মামুনি আপনার নামটা একটু জানতে চাই। খুশি। খুশি, বাহ, অনেক সুন্দর নাম। আচ্ছা, খুশি কি ডনকে দেখে খুশি হয়েছে? হ্যাঁ। খুশি কেন আসছে হাটে? এমনি এমনি আসছে। কেন হাটে? বাসা এখানে। আপনাদের বাসা এখানে? আচ্ছা, তাহলে আপনি কি ডনের খবর শুনে আসছেন, নাকি এমনি গরু দেখার জন্য আসছেন?
এমনি গরু দেখা এমনি গরু দেখার জন্য আসছেন আচ্ছা আপনার কি মনে হয় এই যে আমরা একটু দেখাই এই যে ডন বলতেছে এটা বাংলাদেশের সবচেয়ে বড় গরু হ্যাঁ হ্যাঁ আপনি কি এটা কখনো মানে কোনো ইউটিউব অথবা কোনো চ্যানেলে দেখছেন যে ডনকে দেখাইতেছে না দেখেননি আচ্ছা আপনি কি স্কুলে পড়েন হ্যাঁ কোন ক্লাসে পড়েন ক্লাস 2 তে ক্লাস 2 তে অনেক বড় ক্লাসে পড়েন আপনি আপনার স্কুলের নামটা বলেন ভিকারুননিসা ও বাবা ভিকারুননিসা তে আচ্ছা এখন তো স্কুল বন্ধ হ্যাঁ আচ্ছা তো ডনকে দেখে কেমন লাগতেছে বলেন ভালো ভালো লাগতেছে আপনি ছবি তুলছেন ডনের সাথে না তুলবেন পরে চাচুনি তো নামলে চাচুনি আসছে না না কার সাথে আসছেন আঙ্কেলের সাথে আঙ্কেলের সাথে আচ্ছা এই আপনাগরে তো ঘুরেছেন দেখছেন হ্যাঁ তো কেমন মনে হয়েছে এই যে ডনকে দেখতে পাচ্ছি আমরা গাজীপুরের ডন সবচেয়ে বড় হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় গরু আপনার কি মনে হয় আমার মনে হয় বড় তার কারণ যে কটা দেখছি তার তো এটা বড়ই মনে হয়েছে এই আপনাগর হাটে যত গরু দেখছেন তার চেয়ে সবচেয়ে বড় গরু আপনার কাছে মনে হচ্ছে এটা আচ্ছা তাহলে আপনি কি এটাকে গাজীপুরের ডনই বলবেন নাকি বাংলাদেশের ডন বলবেন না আত্মনগরের ডন বলবো আত্মনগরের ডন যেহেতু আপনার এলাকায় আছে এই জন্য হ্যাঁ আত্মনগরের ডন আর সাথে এবং সারা বাংলাদেশের ডন যেহেতু আপনাদের মতো সাংবাদিক বাইরে আমাকে বলছে যে এখন সে যদি শুধু গাজীপুরের ডন বলে তো এটা ভুল হবে কারণ তার সাথে বড় আর এখনও আমরা এই দেশে কোনো জায়গাতে আনাচে গোনাচে ঘুরা পাই না এসতে বড় তো এই জন্য সে সারা বাংলাদেশের ডন এই কথাটা আমি এই জন্য জিজ্ঞেস করলাম কারণ অনেক এলাকাতেই দেখা গেছে যে তারা এলাকা ভিত্তিক যে গরুগুলোকে বড় করছে এলাকায় থাকা অবস্থায় তারা ভাবছে যে তাদের গরুটাই সবচেয়ে বড় কিন্তু তারা যখন হাটে আসলো হাটে আসার পরে দেখা যাচ্ছে যে তার চেয়ে অনেক বড় বড় গরু হাটে আছে যখন সে দশটা গরুর সাথে কম্পেয়ার করতেছে তখন দেখে তার গরু কিছুই না কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে ডন আগেও ডন ছিল এখনও সে ডনই আছে বরঞ্চ আপনি বলছেন যে এই দুই মাসে সে আরও 50 কেজি গেইন করেছে আচ্ছা এই যে 50 কেজি গেইন করছে তার প্রতিদিন খাওয়ার পেছনে আপনার খরচ হতো কেমন তার খাওয়ার পেছনে এখন প্রতিদিন 1200-1300 টাকা খরচ হচ্ছে প্রতিদিন সে ভদ্রলোক তার নাম ডন হ্যাঁ খাওয়া খাওয়াচ্ছে ডনের মতো তার খাবারটা 5 বার দিচ্ছে আমি 5 বার পাল্টায় দিচ্ছি আবার কিনেন কইরা তার খাবারের যে পাত্রটা এটা কিনেন কইরা তারপরে আমি খাওয়াচ্ছি এবং দেখা যাচ্ছে যে রুমটার মাঝে রয়েছে তাকে একটা ইউনিট আমি 3 তালা নিচ্ছে তাকে দিয়ে দিচ্ছি যেখানে তো ফার্মের 10টা গরু রাখতে পারবে এই জায়গাতে সে একা নিয়েছে এবং তার সাথে জিএফসি দুটা ফ্যান 2-4টে উপরে একটা সিলিং ফ্যান ছিল ওই জায়গাতে নাম শুধু ডন আসে ডনের মতো চলাফেরা করছে খাওয়া খাদ্য ওই রকমভাবে করছে আপনি তো বিদেশে ছিলেন আমরা জানি তো প্রবাসে থাকা অবস্থায় মানুষ অনেক ধরনের অনেক চিন্তা ভাবনা করে তা আপনি এত বিশাল একটা গরু তৈরি করার চিন্তা কেন কীভাবে করেন আমি গরুটা যখন এলজি কোম্পানির মালিকের বাহিরে নিয়ে আসে গায়ের সাথে তার মার সাথে তাকে নিয়ে আসছে দুধ খাওয়ার জন্য দুধের জন্য এলজি কোম্পানির তারপরে আমি বাছুরটা দেখে অনেক সৌন্দর্য লাগছে মনে মনে ধারণা করছে যে এমন একটা গরু আমি দেখতাম পাল্লা কীরকম হয় দেশে তারপরে আমি এটা নিয়ে আসছি আর না ইনশাল্লাহ আপনি গর্ত আমি যেভাবে খাউন দিতে হয় আমার মনের ধারণাতে তাকে এইভাবে খাউন দিয়ে গেছি ইনশাল্লাহ এখন আশা যেমন করছি ইনশাল্লাহ তার সাথে আল্লাহ আর একটু বাড়াইয়া দিচ্ছে আমাকে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আমার মনে হয় এত বিশাল একটা গরু আপনি তৈরি করছেন আমাদের দেশে ডন তো অলরেডি নাম করেই ফেলছে আমার মনে হয় যে সরকার থেকে আপনার জন্য আমার মনে হয় যে বিশেষ কোনো একটা ব্যবস্থা করা উচিত এই ধরনের গরু তৈরি করার কারণে এরকমভাবে আমাদেরকে আমাদের পল্লী গ্রামে থাকি আমাদেরকে গ্রামে গঞ্জে এবং অনেক জায়গায় বলেছে আপনাকে তো সরকারে যে কোনো একটা প্রায়চকের উপহার দেওয়ার জন্য কারণ আপনাকে আর কি উৎসাহ করার জন্য সরকারের কর্তব্য বিষয়টা শুধু কিন্তু পুরস্কারেরই না আপনার এইটা দেখে দেশের আরো 10টা প্রান্তিক খামারি কিন্তু আগ্রহ তৈরি হবে যে এরকম গরু আমাদের দেশে তৈরি করা আমার কাছে অনেক দেখা গেছে এক দুজন মালিক তারাও অনেক জমা হুন দিচ্ছে যে ভাই আপনি গরুটার কি খাওয়াইছেন কি খাওয়াইছেন আপনার হাজার হাজার কোটি টাকা ভাঙ্গা যে আমাদের গরু তো এত সুন্দর না তা আপনি কি খাওয়াইছেন আপনার গরু আপনার সাথে একটু পরামর্শ নিতে চাই একটু পরে আমাকে জিজ্ঞাসা করছে আমি কি বিদেশে কি এই গরুর কোনো একটা ফার্মের সামনে করছি নাকি তারপরে আমি বলছি যে এই খাবার খাওয়াই এই এইরকমভাবে আপনারা এইভাবে খাওয়াইলে আপনার ফার্ম টিকিয়ে রাখতে পারবেন না কারণ আমার এই গরুটার পাচ্ছে প্রতিদিন 5 বার একটা গরুর পাচ্ছে 5 বার দুই সময় দিতে হয় তার গোসল আছে 3 বার তার নিচে ধোয়ার ক্লিন করে দিতে হয় 3 বার তাহলে এক আপনি 2000 গরু পারলে কয়টা কর্মচারীর দরকার আপনারা এইভাবে পারবেন না তো এই 2 বছর 4 মাস একে লালন পালন করা বাবদ একে ক্রয় করা বাবদ আপনার যেই খরচ হয়েছে যেই টাকা এর পিছনে ব্যয় হয়েছে আপনার কি মনে হয় সেই অর্থ আপনি পাবেন ইনশাল্লাহ আশা করি পাবো মানে আল্লাহ রাব্বুল আলামিন জানে আর এবং আমি
যেমন তৈরি করছে আমার মনের ধারণা বিশ্বাস যে ব্যক্তি সখিন যে সুন্দর বিচারে এবং বড় বিচারেতে আমার গরুটা এই কেতা নিবি আমার এই মনের একটা বিশ্বাস ধারণা আছে আর যদি না নে তাহলে তো আর মানুষ এরকম বড় গরু কষ্ট করে এত টাকা খরচ করে পালবে না আচ্ছা আপনি এই মুহূর্তে ডনের দাম কেমন চাচ্ছেন আমি ডনের দামে আত্মাপনগরে 25 লক্ষ টাকা চাচ্ছি এটা দাম চাচ্ছি আচ্ছা এটা হচ্ছে আপনি আমি যেটা মনে করি আমার ব্যক্তিগত মতামত দর্শক ডনের দাম 25 লক্ষ টাকা শুধু এই গরুটার মূল্যই উনি চেয়েছে কিন্তু গরুটার যে নাম ডন গাজীপুরের ডন এখন আমরা বলতেছি বাংলাদেশের ডন সেই ক্ষেত্রে এই গরুটার দাম কিন্তু ওই নামটার জন্যই একটা নির্দিষ্ট দাম হওয়া উচিত এই গরুটার সাথে ওই নামের একটা দাম হওয়া উচিত যার কারণে সবকিছু মিলে কিন্তু এই গরুটার একটা দাম হওয়া উচিত আর প্রান্তিক খামারিরা যেন এরকম বড় বড় গরু তৈরি করে সেই আগ্রহটা জাগানোর জন্য আমি বলবো আমাদের দেশের সহৃদয়বান ব্যক্তিরাই শুধু নয় বিত্তবান যারা আছেন তারা অবশ্যই ওনাদের পাশে এগিয়ে আসবেন এই কারণে আমাদের দেশের মাংসের চাহিদা পূরণে ওনারা যে কাজ করে যাচ্ছেন আপনারা যদি এগিয়ে না আসেন ওনারা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবে আর ওনারা আগ্রহ হারিয়ে ফেললে একটা সময় ছিল যখন আমাদের দেশে এই ধরনের গরু তৈরি হতো না এখন আমাদের দেশে এই ধরনের গরু তৈরি হচ্ছে অনেক অ্যাভেলেবেল কিন্তু সেইটাকে আমাদের টিকিয়ে রাখতে হবে সেই টিকিয়ে রাখার জন্য অবশ্যই ওনাদেরকে ন্যায্য মূল্য দিয়ে ওনাদের এই গরুটাকে ক্রয় করা উচিত আমি মনে করি এবং আমার মনে হয় আপনারা যারা দেখছেন এই মুহূর্তে ভিডিও আপনারাও এই কথার আমার কথার সাথে একমত হবেন কারণ এই গরুটাকে ন্যায্য মূল্য দিয়ে যদি আপনি আজকে ক্রয় না করেন উনি যদি এই গরুটার থেকে তার ন্যায্য মূল্যটা না পায় আগামী বছর কিন্তু উনি আর এই গরুটা তৈরি করবে না তো উনিও না শুধু এরকম আরও যারা প্রান্তিক খামারি আছে তারা কিন্তু পিছিয়ে পড়বে আর এই গরু তৈরি করার জন্য তাদের আগ্রহটা থাকবে না তো আবারও বলি আসেন আমাদের দেশে অনেক ব্যক্তি আছেন যারা এই ধরনের অনেকগুলো গরুই ক্রয় করতে পারেন তো আপনি আপনার টাকাটাকে চিন্তা না করে আমাদের দেশের কথা চিন্তা করুন আমাদের এই প্রান্তিক খামারি যারা আছেন তাদের কথা চিন্তা করুন হতে পারে উনি প্রবাসে ছিলেন কিন্তু ওনার একটি ভালোবাসার ফসল কিন্তু এই ডন অতএব ওনার এই ভালোবাসার ফসলটাকে আপনি ন্যায্য মূল্য দিয়ে কিনে নিয়ে যাবেন এটা আমাদের প্রত্যাশা থাকবে শেষ মুহূর্তে আবার আমরা ভাইয়ের নাম্বারটা বলে দিচ্ছি যদি কেউ মনে করেন তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন সাইনবোর্ডটা তো আছেই তারপরে ভাইয়ের মুখে বলে দিচ্ছি ভাই নাম্বারটা একটু যদি বলে দেন 01716478547